আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। অনলাইন শ্রেণী ক্যারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমরা নবম এবং দশম শ্রেণীর, আমরা পদার্থ বিজ্ঞানের বল অধ্যায়টি নিয়ে কথা বলতেছিলাম। আমরা বল অধ্যায়টি মূলত দুটা টপিকস শেষ করেছি, একটা হচ্ছে কপিকল, আরেকটা হচ্ছে আমাদের কি ঘর্ষণ সম্পর্কিত। আমরা কপিকল সম্পর্কিত আমরা ম্যাথ দেখেছি, এবার আমরা ঘর্ষণ সম্পর্কিত ম্যাথগুলো লক্ষ্য করব। অবশ্যই অবশ্যই খাতা এবং কলম নিয়ে কিন্তু বসতে হবে, ঠিক আছে? একটু মন দিয়ে যদি আমরা করি, এক্ষুনি করি, এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে, কি বোঝা গেছে? তাহলে চলুন আমরা শুরু করি। এখানে ময়মনসিংহ 2022 নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। এখানে কি দেওয়া আছে, বলছে 3.92 নিউটন ওজনের, লক্ষ্য করতে হবে এটা, কিন্তু 3.92 নিউটন ওজনের। অনেকে কি করে এম ইকুয়াল টু ডাইরেক্ট 3.92 বসিয়ে দিয়ে দিবে, এটা কিন্তু ভুল। এটা কিন্তু এম এর মান না, এটা হচ্ছে কি আমাদের ওজন, মানে ডাব্লিউর মানটা, ডাব্লিউ ইকুয়াল টু এম জি, পরে এখান থেকে আমরা এম এর মানটা বের করতে পারবো, ঠিক আছে? এবার কি বলছে, একটি খেলনা গাড়ির উপর বল প্রয়োগ করায় একটি ঘর্ষণ যুক্ত মেঝেতে, তার মানে বলটা প্রয়োগ করছে, যদি আমরা ধরি যে এটা হচ্ছে আমাদের খেলনা গাড়িটা, এটা খেলনা গাড়ি এদিক বরাবর, এটা কিন্তু ঘর্ষণ একটা কিন্তু আছে এখানে আমাদের ভূপৃষ্ঠ, এখানে কিন্তু ঘর্ষণ আছে, ঘর্ষণ যুক্ত বলছে, অবশ্যই অবশ্যই সেটা মসৃণ না, ঘর্ষণ যুক্ত মেঝেতে এত তরণে চলতেছে, তার মানে এটা কিন্তু ঘর্ষণ থাকা অবস্থাতেও 0.5 MS2 তরণে চলতে শুরু করে। ঘর্ষণ বল আমাদের হচ্ছে এত নিউটন, তার মানে এখানে ঘর্ষণ বল দেওয়া আছে কিন্তু, তার মানে ডাইরেক্ট এফ এর মানটা দেওয়া আছে, এফ এস। এখন কি বলছে, কোয়ার নাম্বার বলছে বল কাকে বলে, বল কাকে বলে সংজ্ঞাটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে কি, যে বাহ্যিক ক্রিয়ায় কোনো স্থিতিশীল বা গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন হয় তাহাকে কি বলে, বল বলে। কি বললাম, যে বাহ্যিক ক্রিয়ায় কোন স্থিতিশীল বা গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে, তাহলে স্থিতিশীল বস্তুরা কেমন হতে পারে, গতি হতে পারে, আবার গতিশীল বস্তুরা কি স্থির হতে পারে, এই যে অবস্থার পরিবর্তন ঘটে এটাকে আমরা কি বলি, বল বলি, কি বোঝা গেছে? এবার আসি পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য কেন। এখন আমাদের লক্ষ্য করি ওজন কাকে বলি, ওজন আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এমজি। আমরা খ নম্বর প্রশ্নে আমরা ওজনের সংজ্ঞাটা দিতে পারি, যে ওজন কাকে বলে, কোন একটা বস্তু অভিকর্ষ স্তরণ যে বলে ক্রিয়া করে তাকে ওজন বলে, এই সংখ্যাটা দিতে পারি, দিলেও হবে। আবার যদি আমরা ডাইরেক্ট এইভাবে দিই যে আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এম জি, ঠিক আছে, এখানে ডাব্লিউ হচ্ছে ওজন, এম হচ্ছে ভর, জি হচ্ছে অভিকর্ষ স্তরণ। আবার আমরা জানি জি ইকুয়াল টু হচ্ছে জি এম ভাগ কে আর স্কয়ার, অর্থাৎ অভিকর্ষ স্তরণ আর এই যে আর, আর বলতে দূরত্ব, অভিকর্ষ স্তরণ আর এর উপর নির্ভর করে, মানে দূরত্বের উপর নির্ভর করে, যেহেতু পৃথিবীটা আমাদের সম্পূর্ণরূপে গোলাকার নয়, ঠিক আছে, এই জন্য আমাদের জি এর মান এক এক জায়গায় এক এক রকম, মেরু অঞ্চল আলাদা, বিষুব অঞ্চল আলাদা, ক্রান্তীয় অঞ্চল আলাদা, এক একটা জায়গায় আমরা এক এক রকম জি এর মানটা পেয়ে থাকি। তার মানে আমরা বলতে পারি জি এর মানটা নির্ভর করে এই দূরত্বের উপর, ঠিক আছে? তাহলে আমাদের কি বলছে, বলছে পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য কেন, পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য এই জন্যই কারণ জি এর মানটা হচ্ছে শূন্য। কিভাবে জি এর মান শূন্য, কারণ ওইখানে আর এর মানটা শূন্য ধরে নেওয়া হয়, পৃথিবীর কেন্দ্রে আর এর মান হচ্ছে শূন্য, এই জন্য জি এর মানটা কি শূন্য। আর জি এর মান শূন্য হলে পরে ডাব্লু কি আমাদের শূন্য হবে না, এম ইন্টু শূন্য ইকুয়াল করে জিরো, কারণ এম তো আমাদের একই থাকবে বা জি এর মানের চেঞ্জ হবে, ঠিক আছে? কারণ আমরা এখানে বলতে পারতেছি ডাব্লু ইকুয়াল টু এম জি, এম ধ্রুবক, বাট জি এর মানটা কি, জি এর মানের চেঞ্জ হয় কি, তাই না? তার মানে জি এর মানের উপর আমার কি ডাব্লু মানটা নির্ভর করতেছে, আবার জি নির্ভর করে কিসের উপর, দূরত্বের উপর। এখন যেহেতু সেখানে দূরত্ব শূন্য, সেহেতু জি শূন্য, আর জি শূন্য যেহেতু আমাদের কি, এখানে আমাদের ডাবল মানটা কি হবে, শূন্য হবে। এই জন্যই আমরা বলতে পারি যে পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য। তাহলে কেন শূন্য, এই যে আমাদের জি এর মান শূন্য বলে, ঠিক আছে? বেশ সুন্দর করে নিজের মতো একটু ব্যাখ্যা দিয়ে দিব। এরপরে আসি, এবার আসি আমরা গ নাম্বারের ক্ষেত্রে। গ নাম্বারে কি বলছে, গাড়ির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। তাহলে এইখানে ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের সেই গাড়িটা, এখানে গাড়িটা এই দিক বরাবর, এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, এটা হচ্ছে ভূপৃষ্ঠ, হ্যাঁ। এখানে যে ঘর্ষণ বল, ঘর্ষণ বল এফ অফ এস দেওয়া আছে আমাদের কত, 0.5 নিউটন। এরপরে কি বলছে, এই বস্তুটার ওজন কি সবসময় নিচের দিকে ক্রিয়া করে, ওজন হচ্ছে 3.92 নিউটন। এরপর আর কি করতে, আর কি বলছে, বলছে এত ত্বরণের সামনের দিকে অগ্রসর হয়, তার মানে হচ্ছে এই দিক বরাবর যাচ্ছে 0.5 MS ইনভার্স 2, এত ত্বরণে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে।
তার মানে আমরা বলতে পারি যে এখানে ওজনটা যদিও নিচের দিকে কাজ করতেছে, পাশাপাশি ঘর্ষণ বল থাকা সত্ত্বেও যদি আমরা বেশি পরিমাণ বল প্রয়োগ করে থাকি, মানে বেশি পরিমাণ বল প্রয়োগ করছে যার কারণে বস্তুটা সামনের দিকে অগ্রসর হয়েছে, বস্তুটা সামনের দিকে অগ্রসর হয়েছে কত ত্বরণে? এই যে এত ত্বরণে, বুঝা গেছে? এখন কি বলছে, গাড়ির উপর প্রযুক্ত বল, অর্থাৎ এই গাড়িটাকে যে আমরা গতিশীল করছি, এই গতিশীল করার জন্য কতটুকু বল প্রয়োগ করা হয়েছে সেটা আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। এ মানে প্রযুক্ত বল নির্ণয় করতে হবে। তাহলে প্রযুক্ত বলের সংজ্ঞা আমরা শুধু আমরা কি জানতাম, প্রযুক্ত বল ইকুয়াল হচ্ছে কি আমাদের কার্যকরী বল। কার্যকরী বল বলতে কোনটাকে বোঝানো হবে? এই যে কাজ করে সামনের দিকে অগ্রসর হয়েছে এই বলটা হচ্ছে কার্যকরী বল। এটা হচ্ছে কার্যকরী বল প্লাস কি হবে আমাদের, কি ঘর্ষণ বল। ঘর্ষণ বল এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। তার মানে প্রযুক্ত বলকে যদি এফ দ্বারা চিহ্নিত করি, কার্যকর বলকে এফ ওয়ান দ্বারা চিহ্নিত করি, ঘর্ষণ বলকে আমরা এফ এস দ্বারা চিহ্নিত করলাম। ঠিক আছে, এখন আমরা যেটাই করি না কেন কার্যকর বল এফ ইকুয়াল টু কি আমরা এম এ জানি, তার মানে আমাদের কিন্তু এম এর মানটা বের করা দরকার। তাহলে এম এর মানটা আমরা কিভাবে বের করব, এখানে আগে লিখছি, এখানে এখানে দিয়ে দিই আমরা ডাব্লিউ ইকুয়াল হচ্ছে কত, 3.92 নিউটন। ডাব্লিউ বলতে আমরা কি জানি, এম জি। তোমার এম জি ইকুয়াল টু হচ্ছে 3.92 নিউটন, তাহলে এম ইকুয়াল টু কত হবে, 3.92 ভাগ হচ্ছে আমাদের কত, 9.8। তাহলে যদি হিসাব নিকাশ করা হয় আমরা এম এর মানটা পাবো 3.92 ভাগ হচ্ছে 9.8, তার মানে হচ্ছে 0.4। আমরা তাহলে এখানে ভরটা পাচ্ছি 0.4 কেজি। ঠিক আছে, আমরা কি 0.4 কেজি পেলাম, এটা হচ্ছে কি আমাদের এম এর মানটা। এবার কি বলছে, এত ত্বরণে, তার মানে সেটা হচ্ছে আমাদের কি এর মান, এর মান ইকুয়াল হচ্ছে 0.5 এম এস ইনভার্স 2। এরপরে বলছে ঘর্ষণ বল, সো এফ অফ এস, এফ অফ এস ইকুয়াল 0.5 নিউটন। এবার তাহলে আমরা কি করবো, এফ এর মানটা নির্ণয় করব। তাহলে এফ ইকুয়াল এফ ওয়ান, এফ ওয়ান বলতে কি আমাদের কার্যকরী বল, তার মানে হচ্ছে কি এম এ প্লাস এফ অফ এস, এই মান আমাদের দেওয়া আছে, তার মানে 0.5 এম, এম এর মান পারে আমরা 0.4, এ এ বলতে আছে 0.5 প্লাস 0.5, তাহলে হচ্ছে 0.4 ইন্টু 0.5 প্লাস 0.5, তার মানে 0.7। তাহলে আমাদের প্রযুক্ত বল হচ্ছে 0.7 নিউটন। এটাই মূলত আমাদের এই গ নাম্বারের অ্যান্সার, বুঝা গেছে? এবার আমরা আসছি ঘর নাম্বারটির ক্ষেত্রে। ঘর নাম্বার প্রশ্নে কি বলছে, বলছে ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন অবস্থায় মেঝেতে ত্বরণের কিরূপ পরিবর্তন হবে। তার মানে জিনিসটা বোঝানো হচ্ছে এমনটা, যদি আমরা এটাকে গাড়ি হিসেবে কল্পনা করি, এই যে এটা একটা গাড়ি, এই দিক বরাবর আমাদের কি ছিল, আমাদের ভূপৃষ্ঠ ছিল, তার মানে এই দিক বরাবর কিন্তু ঘর্ষণ যুক্ত ছিল, ঘর্ষণ বল ছিল আমাদের এফ অফ এস ইকুয়াল 0.5 নিউটন। এই অবস্থা থাকা সত্ত্বেও আমাদের এই বস্তুটা সামনের দিকে এ ইকুয়াল টু 0.5 এম এস ইনভার্স 2 ত্বরণের সামনের দিকে অগ্রসর হয়েছে। তার মানে ঘর্ষণ যুক্ত অবস্থায় আমাদের ত্বরণ হচ্ছে কতটুকু, এতটুকু। তার মানে একটা জিনিস কিন্তু আমাদের বের করে দেওয়া আছে, আমরা পরবর্তীতে ঘর্ষণবিহীন অবস্থায় বেরবো, তখন এখানে কোনো ঘর্ষণ ধরবো না। তাহলে বলে দিচ্ছি, ঘর্ষণ যুক্ত অবস্থায়, ঘর্ষণ যুক্ত অবস্থায়, ঘর্ষণ যুক্ত অবস্থায় ত্বরণ এ ইকুয়াল 0.5 এম এস ইনভার্স 2, এটা আমরা বলে দিলাম। এখন কি বলছে, ঘর্ষণবিহীন, তার মানে এই জিনিসটা হচ্ছে মসৃণ তল, কোনো ধরনের বাধা প্রাপ্ত হবে না, কোনো ধরনের বল প্রাপ্ত হবে না, মানে বাইরে থেকে যে তার যে গতিটা আছে ওই গতিটা টানে ধরবে এমন কোনো কিন্তু কিছু নাই। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে কি মসৃণ তল হিসেবে কল্পনা করতে হবে। তাহলে আমাদের যে সূত্রটা জানতাম, আমরা জানি কি একটা সূত্র জানতাম, একটু লিখে নেই, এটা কিন্তু বলে দিতে হবে ঘর্ষণবিহীন অবস্থায়। ঠিক আছে, ঘর্ষণ বিহীন অবস্থায়, তাহলে ঘর্ষণবিহীন অবস্থায় আমরা এফ ইকুয়াল টু,
এফ বলতে কি ছিল? প্রযুক্ত বল। ইকুয়াল কি ছিল? এফ ওয়ান প্লাস কি ছিল? এফ অফ এস, এটা ছিল না? এখন এফ অফ এস, এফ অফ এস মানে ছিল এটা আমাদের ঘর্ষণ বল ছিল, বাট এবার কিন্তু ঘর্ষণবিহীন, তার মানে কোনো ধরনের ঘর্ষণ বল থাকবে না, তার মানে এর মানটা ইকুয়াল টু কি? জিরো ধরতে হবে। তাহলে এখান থেকে এফ ইকুয়াল টু এফ ওয়ান প্লাস কি? জিরো। তাহলে এখান থেকে এফ ইকুয়াল টু এফ ওয়ান বলতে আমরা কি জানি? এম এ জানি, এটা এ দ্বারা চিহ্নিত করছি, এ ওয়ান দ্বারা চিহ্নিত করলাম, তাহলে এম এ ওয়ান, তাহলে এ ওয়ান ইকুয়াল টু কি হবে? এফ ভাগ এম। আমাদের পাশাপাশি এখানে এফ বলতে প্রযুক্ত বল ছিল, প্রযুক্ত বলের মান আমরা 0.7 নিউটন এটা কিন্তু আমরা বের করছিলাম, তাই না? তাহলে এখানে এফ, এফ বলতে 0.7 এটা বসিয়ে দেই, আমরা পাশাপাশি এম এর মানটা বের করছিলাম, এর মানটা বের করছিলাম 0.4 কেজি, তাই না? তাহলে কি হবে? 0.4। তাহলে যদি হিসাব করি আছি 1.75 ms inverse 2। এবার কি বলছে? অবস্থায় মেঝেতে ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন অবস্থায় মেঝেতে ত্বরণের কি পরিবর্তন হবে? তাহলে একটা কাজ করতে পারি, ত্বরণের পরিবর্তন আমরা কি করতে পারি? এটা মাইনাস এটা করতে পারি, যে ঘর্ষণবিহীন অবস্থা আর ঘর্ষণযুক্ত অবস্থা, ঘর্ষণযুক্ত অবস্থার চেয়ে ঘর্ষণবিহীন এটা মাইনাস এটা করে বলবো এতটুকু বেশি, এটাকে লো হবে। আবার অনেকে চায় যে না কে কার কত গুণ এটা বের করব, এটা বের করলেও হবে, অনেকে এটা এ ভাগ হচ্ছে এ ওয়ান এ আকারে করতে পারে, আবার অনেকে বিয়োগটা করতে পারে, যে কোনো একটা করলেই হলো, কারণ আমাদের বলছে পরিবর্তন হবে কতটুকু। তাহলে বলে দিচ্ছি যে অতএব ঘর্ষণযুক্ত, ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন অবস্থায় বিহীন অবস্থায় ত্বরণের পরিবর্তন পরিবর্তন 1.75 মাইনাস কত? 0.5, মানে 1.25 ms inverse 2, অর্থাৎ ঘর্ষণবিহীন অবস্থায়, ঘর্ষণবিহীন অবস্থায় ঘর্ষণযুক্ত অবস্থার চেয়ে যুক্ত অবস্থার চেয়ে ত্বরণ 1.25 ms inverse 2 বেশি হবে, বেশি হবে। এটা হচ্ছে মূলত আমাদের এই ঘ নাম্বারের আনসার। আশা করি আমরা প্রশ্নটি সকলে বুঝতে পারছি। যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।